হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। টেক সলিউশন বডির পক্ষ থেকে আবারও স্বাগত জানাই। আমি সাওন হাজির হলাম। আজকে দেখাবো কীভাবে আপনি নিজে নিজের কারেন্ট বিল দিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং বিকাশের মাধ্যমে ঘরে বসে। তো সম্পূর্ণ প্রসেসটা আমি A to Z দেখিয়ে দিব। আপনার এই প্রসেসে নিজে যে কারো কারেন্ট বিল, বিদ্যুৎ বিল দিতে পারবেন আপনি খুব সহজে। তো চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে নিন। তো এর জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে বিকাশ অ্যাপের মধ্যে। সেখান থেকে বিকাশ অ্যাপে লগ ইন করতে হবে সর্বপ্রথম। তো বিকাশ অ্যাপে আমরা লগ ইন করে ফেলি, সেটা সবাই জানে কীভাবে বিকাশ অ্যাপে লগ ইন করতে হয়। তো বিকাশ অ্যাপে লগ ইন করার পর আপনাকে যেই অপশনটাতে যেতে হবে সেটা হলো পে বিল নামে যে অপশনটা দেখা যাচ্ছে, এই অপশনে আপনাকে যেতে হবে। তো এই অপশনটাতে আমরা ক্লিক করি। এই অপশনে ক্লিক করার পর আপনাকে এখানে দেখাচ্ছে আপনি কোন রিলেটেড বিলটা দিবেন। তো আমরা ইলেকট্রিসিটি যেহেতু বিল দেবো, আমরা ইলেকট্রিসিটিতে ক্লিক করি। আপনি চাইলে এটা বাংলা করে নিতে পারেন, তাহলে এখানে বিদ্যুৎ বিল দেখানো হবে। তো এখানে আসার পর পল্লী বিদ্যুৎ বিল কীভাবে আপনি দিতে পারবেন, তো দেখাচ্ছে এখানে পল্লী বিদ্যুৎ বিল হবে প্রথম যে অপশনটা, পল্লী বিদ্যুৎ পোস্টপেড। তো পোস্টপেড এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনাকে বিল নেওয়ার জন্য যেগুলো ডাটা দরকার সেই অপশানে আপনাকে নিয়ে যাওয়া হবে। তো এখানে এটা ক্লিক করে দেখি। তো এই সার্ভারগুলো বেশিরভাগ সময়ে অনেক ঝামেলা করে, স্লো থাকে। তো আপনি চাইলে খুব সহজে আপনি এটা দেখতে হলে আপনি দিনে ট্রাই করবেন। তো এখানে আসার পর আপনাকে যে অপশনটা দেখাচ্ছে এন্টার SMS অ্যাকাউন্ট নাম্বার। তো আপনি এটার জন্য যেটা করতে হবে, বিলে একটা বিলের কাগজ নেবেন। আপনি যেই বিলটা দিতে চান ওই বিলের কাগজের মধ্যে একটা অপশন, একটা উপরের দিকে একটা বক্সে লেখা আছে SMS অ্যাকাউন্ট নাম্বার। আপনাকে ওই SMS অ্যাকাউন্ট নাম্বারটি নিতে হবে। অবশ্যই SMS অ্যাকাউন্ট নাম্বার নামে যে অপশনটা, এর উপর আরেকটি নাম্বার থাকে, ওই অপশনের নাম্বারটি দিলে হবে না। আপনাকে SMS অ্যাকাউন্ট নাম্বারটি এখানে ইনপুট করতে হবে। তো আমি একটি SMS অ্যাকাউন্ট নাম্বার নিলাম এবং সেটা ইনপুট করতেছি। তো এখানে এই আমি আমার একটা SMS অ্যাকাউন্ট নাম্বার নিলাম। তো আপনি চাইলে এইটা ভবিষ্যতের জন্য আপনি যদি চান তাহলে সেভ করে নিতে পারবেন। এখানে জাস্ট রেফারেন্স নেম দিয়ে দিবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। আপনি পরবর্তীতে আর SMS অ্যাকাউন্ট নাম্বার বারবার ইনপুট করতে হবে না, আপনি একবার ইনপুট করলে হয়ে যাবে। তো এখানে আসার পর আপনি সিলেক্ট করবেন কোন মাসের বিল দিতে চান। এখানে সম্পূর্ণ মাসের বিল আপনি যতগুলো মাসে দেওয়া সবগুলো মাসের বিল আপনি চাইলে চেক করে নিতে পারবেন। এবং আগাম বিল কাগজ আসার আগেও আপনি এই পদ্ধতিতে বিলের হিসাবটা আপনি জেনে নিতে পারবেন। তো এখানে আমি যখন জুলাইতে যদি ক্লিক করি, তাহলে এখানে আমি প্রসেস টু পেতে ক্লিক করব। তো এখানে দেখুন, আপনার যদি কোনো ইনভ্যালিড কোনো অপশন থাকে, আপনি যদি SMS অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়, তাহলে আপনার এখানে এই অপশানটি চলে আসবে। তো আমি আগে চেক করে দেখি আমার কোনো SMS অ্যাকাউন্ট নাম্বার ভুল আছে কি না, তারপর আমি আবার আসছি। তো এখানে আমার সম্পূর্ণ অপশনটাই ঠিক আছে, তারপরে এই অপশনটা কেন উঠছে সেটা আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখুন, এখানে আমি আমার SMS অ্যাকাউন্ট নাম্বার সম্পূর্ণ ঠিকভাবে লেখার পরও উপরে লেখা উঠছে ইনভ্যালিড ইনফরমেশান। তো এটা মূলত যে কারণ হয় সেটা আমি প্রথমে বলেছিলাম, আপনি যদি রাতে পেমেন্ট করতে চান সেই ক্ষেত্রে ঝামেলাগুলো হবে, আপনার রাতে পল্লী বিদ্যুৎ বিল পেমেন্ট হয় না। তো আপনি এটার জন্য অবশ্যই দিনে ট্রাই করতে হবে। দিনে ট্রাই করলে আপনি মূলত এটা সাকসেসফুলি করতে পারবেন, রাতে পেমেন্ট করা যায় না। তো এটা দিনে হয়ে যাবে। আমি এখন রাতে আপনার জন্য ভিডিও তৈরি করেছি যার কারণে এই ঝামেলা। তো আমি এখন প্রসেসগুলো দেখিয়ে দিই, তারপর আপনি বুঝে যাবেন এরপর আপনার কী করতে হবে। তো এখানে আপনি SMS অ্যাকাউন্ট নাম্বার লেখার পর আপনি যে মাসের বিলটি দিতে চান জাস্ট ওই মাসের বিলের অপশনটাতে ক্লিক করার পর প্রসেস টু পেতে ক্লিক করবেন। তো পেতে ক্লিক করার পর আপনার ওই বিলের কাগজে যে পরিমাণ বিল আসছে এখানে সেই পরিমাণ বিলটি শো করবে অটোমেটিক। আপনাকে ওই ডাটা ইনপুট করতে হবে না, কিছুই না, আপনাকে জাস্ট ওই অপশনটা শো করবে। আপনি সরাসরি ওখান থেকেই জাস্ট স্যান্ডে ক্লিক করার পর আপনার পিন হিসেবে আপনি বিকাশের পিনটি দিয়ে দিলে সাথে সাথে সাকসেসফুল হয়ে যাবে। তো এক্ষেত্রে কিছু শর্ত বিধিনিষেধ রয়েছে, সেটা হলো আমি বলে দিই। আপনি আপনার এখনও অবধি বিকাশে আগে পুরোনো মাসের বিল দেওয়া আছে, তো এখন আর পুরোনো মাসের বিল আপনি চাইলে দিতে পারবেন না, আপনার সম্পূর্ণ সর্বশেষ মাসের বিল দিতে হবে। ধরেন আপনি যদি এখন আগস্ট মাস, আপনাকে এখন আগস্ট মাসে যদি বিল তৈরি হয় আপনাকে ওই আগস্ট মাসের বিলই আপনি দিতে পারবেন, আপনি জুলাই কিংবা এপ্রিল মাসের বিলের পেমেন্টটা করতে পারবেন না। কারণ পল্লী বিদ্যুতের ক্ষেত্রে ঝামেলা সম্পূর্ণ এখন বর্তমানে অফ রয়েছে, যেটা আগে করা যেত এখন আর হয় না। তো আপনাকে অবশ্যই সর্বশেষ মাসেরই বিল দিতে পারবেন এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে, কোনো রকম চার্জ নেবে না, কিছুই না। আপনি যতক্ষণ পেমেন্ট হয়ে যাবে তখন আপনাকে একটা PDF আকারে একটা ফর্ম দেওয়া হবে, ওই ফর্মটি ডাউনলোড করে রাখলেই হয়ে যাবে আপনার ওটার একটা রিসিট আর কি। ওটাই হলো রিসিট। ওই রিসিটে আপনার পেমেন্টের সম্পূর্ণ ট্রানজ্যাকশন আইডি সহ সকল বিষয় দেওয়া থাকবে। আপনি এছাড়া আপনার মোবাইলে মেসেজ চলে আসবে, পেমেন্ট করলে ওই মেসেজ চাইলেও আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারেন।
তো এটা আশা করি বুঝতে পারছেন, কারো যদি কোনো সমস্যা এরপর হয় কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের ক্লিয়ারলি ধারণা দিয়ে দেবো। এরপর আমি দিয়ে নিজে যখন ভিডিওটি তৈরি করবো আপনি আপনাদের এ টু জেড এরপর আবার হাতে নাতে দেখিয়ে দেব। তো ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর এখনও যদি চ্যানেলের সদস্য না হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যান।